বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। ভালো খারাপ সেটা কেউ ছাড়িয়ে গিয়ে না, কিছু কিছু ছবি খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। সীমান্ত ইজ ওয়ান অফ দোজ ফিল্মস, যে ছবিটা আজকের দিনে দাঁড়িয়ে আজকে সোশিও ইকোনমিক সোশিও পলিটিক্যাল সিনারিওর ক্ষেত্রে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি দুই বাংলার মানুষ, সেখানে থেকে দাঁড়িয়ে সীমান্ত ছবিটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি। এবং যেটা তুমি বললে যে আজকে এই দাঙ্গা হাঙ্গামা মতভেদ সব কিছু ছাড়িয়ে কোথাও একটা এই ছবিটা যাতে আমরা যে দুটো বাচ্চাকে দেখি, তারা একজন বাংলার এপার বাংলার আরেকজন বাংলাদেশের, কিন্তু তাদের মধ্যে কোনো বিভেদ নেই, শিশুরা কোনো বিভেদ করে না, তারা এই ধর্ম জাত পাত বর্ডার সীমান্ত এই বিভেদটা তারা জানে না। কাজেই দ্য পিওরেস্ট অফ দ্য ফর্ম, মানুষ তো বাচ্চা বয়সেই থাকে, তো সেই ফর্মে যারা সেই বিভেদটা করে না, আমরা সবাই প্রচুর জ্ঞান অর্জন করার পর সেই বিভেদটা করতে থাকি। তো বোধ হয় একটু ভেবে দেখার সময় এসছে যে এটা সত্যি প্রয়োজনীয়তা কতটুকু। তিন নম্বর বিএসএফ আউটপোস্ট, গেট নম্বর 32। গত দু বছরে আমার মনে হয় দর্শকদের সিনেমা মানসিকতা একটা আমূল পরিবর্তন ঘটেছে। তারা প্রচুর ন্যাশনাল কন্টেন্ট দেখছে, তারা প্রচুর ইন্টারন্যাশনাল কন্টেন্ট দেখছে, এমনকি বাংলাদেশেরও প্রচুর কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং খুব ভালো ভালো কন্টেন্ট সেগুলো। তো ফলে তাদের না একটা একটা সিনেমা ম্যাচিওরিটি এসছে, এবং আমার মনে হয় তারা এখন ট্রেলার দেখে মোটামুটি একটা আঁচ করতে পারে যে ছবিটা কীরকম হতে চলেছে বা না। থ্যাঙ্কফুলি সীমান্তর ট্রেলার ফিডব্যাক খুবই ভালো, পোস্টার ফিডব্যাকও খুবই ভালো। তো আশা করি যে দর্শক এক ধাপ এগিয়ে সিনেমা হলে আসবেন, এসে সিনেমাটা দেখবেন, এবং আমরা আর্টিস্ট হিসেবে আমরা আমাদের কাজটুকু করেছি, এবার বাকিটা তো দর্শকের হাতে, তারা ডিসাইড করবেন যে আমাদের ভবিষ্যৎ কী হবে এই ছবিটা নিয়ে। এই ছবিটা না খুব প্রাসঙ্গিক কিছু ঘটনা নিয়ে, মানে এমন কিছু কিছু সোশিও পলিটিক্যাল ইস্যু যেগুলো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রচণ্ডভাবে আমরা প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি, গরু পাচার থেকে শুরু করে, বাচ্চা পাচার থেকে শুরু করে, পলিটিক্যাল আনরেস্ট, ধর্ম বিদ্বেষ, বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খবরের কাগজে, সেগুলো রোজই দেখি। কিন্তু সেই ঘটনাগুলোকে নিয়ে অনেক বক্তব্য মানুষের মধ্যেও রয়েছে, আমাদের মধ্যেও রয়েছে শিল্পী হিসেবে। তো সেটাই কিন্তু মানুষের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করেছি আমরা, এবং খুব প্রাসঙ্গিক কিছু ঘটনা নিয়ে সীমান্ত তৈরি হয়েছে। আমার মনে হয় যে মানুষ সবথেকে বেশি রিলেট করতে পারবে ছবিটার সঙ্গে, এলিয়েন মনে হবে না যে কী সীমান্ত, কী বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, এবং প্রচুর রিসার্চ ওয়ার্ক আছে এই ছবিটাতে। তো হোপফুলি এই কমপ্লিট মিক্স অফ রিসার্চ, কিছু ন্যাচারাল ইনসিডেন্টস, কিছু অরিজিনাল ঘটনা, সেগুলোকে তুলে এক জায়গায় একটা ছবি বানানোর চেষ্টা করেছি, আশা করি দর্শকের ভালো লাগবে। বিএসএফ বলছে ওখানে এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটিস দেখা গেছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা এই যে ধরো বড় হয়েছি, যখন 5-6 বছর বয়স হওয়ার আগে অবধি আমরা কিন্তু ধর্ম কাকে বলে, আমরা জাতপাত কাকে বলে, এগুলো কিছুই বুঝিনি। এগুলো বোঝার জন্য একটা মিনিমাম বয়স প্রয়োজন, আর যেখান থেকে আমরা গল্পটা শুরু করছি সেটা হচ্ছে মানুষের ওই ওই বোধের গল্প, ওই বোধের জায়গা থেকে। যখন এই বোধটাই তৈরি হয় না যে জাতপাত কী, ধর্ম কী, কিংবা অন্যান্য বৈষম্য, মানে যেগুলো পরবর্তীকালে আমরা বড় হয়ে যখন বেশি বুঝে ফেলি তখন আমরা আমাদের আমরাই নিজেদের মধ্যে যে বিভেদটা তৈরি করি, তার আগের স্টেজ যখন আমাদের মধ্যে ওই বিভেদের সেন্সটাই তৈরি হয় না, যখন আমরা অনেক ভেতর থেকে কী বলবো মানে পবিত্র থাকি, সেই সময় থেকে গল্পটা শুরু হয়। এবং সেটাই কোথাও গিয়ে ডিরেক্টর দেখাতে চেয়েছে যে এই বোধটা যদি আমরা থ্রু আউট লাইফ ক্যারি ফরওয়ার্ড করতে পারি তাহলে আমাদের জীবনে এত সমস্যাই থাকবে না, এত ভেদাভেদই থাকবে না। সেখান থেকে শুরু হয় এদের দুজনের বন্ধুত্ব, এবং সেখান থেকে কীভাবে কলকাতায় চলে আসা, তার সঙ্গে এখনকার সমাজকে জড়িয়ে যে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটাকে অ্যাকুমুলেট করে, এবং এটাকে বেস করে একটা স্টোরি লাইন রেখে বাকি পুরো সমাজটাকে এই সময় প্রেক্ষাপটে দাঁড়িয়ে উঠে ধরার চেষ্টা করা হয়েছে। নো রেড টেপ, নো প্রোটোকল, নো কিউএনএ। এই ছবিটা এমন একটা বিষয় নিয়ে ডিল করছে যেটা আমার মনে হয় খুব কম ছবিতে এটা নিয়ে কথাবার্তা বলা হয়, এবং যেভাবে দেখানো হয়েছে সেটাও খুব সেন্সিটিভ ওয়েতে দেখানো হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম এটার মধ্যে
ধরো আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তা যারা দেখে আর কি, আইবি, এসটিএফ, এদেরকেও যুক্ত করা হয়েছে, এবং ডিপ্লোম্যাটিক্যালি কী কী হতে পারে, ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে কী হতে পারে, ভেতরের পলিটিক্সের ক্ষেত্রে কী হতে পারে, সেই সব রকম বিষয়বস্তু নিয়ে আলোচনা করা আছে। তো এইরকম একটা স্ক্রিপ্ট সত্যি কথা বলতে বাংলা ছবিতে নেই বললেই চলে। তো এইরকম একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করার যে সাহস সুমনদা দেখিয়েছে, শতদীপ দেখিয়েছে, সেটাকে আমি এটাই বলবো যে আপনারা আসুন, হলে রিলিজ করে গেছে অলরেডি, ট্রেলারের ফিডব্যাক খুব ভালো পেয়েছে, এবার হলে এসে আপনারা ছবিটা দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগে। আর সচ কি এক সচ্চাই হতে হয়, সত্য মে বিজয় থে। সীমান্ত তো শুধু তার মানে তার কাটা বা কাটা তার বা ব্যারিয়ার্স, বর্ডার্স, নোম্যান্স ল্যান্ড এটা নিয়ে নয়, মানুষ সবভাবে রয়েছে, তো সেই সব মানুষের গল্প বলা, সেই মানুষদের গল্প বলা, এবং যেখানে হাওয়া বাতাস সবই মিশে গেছে, জল যেখানে মিশে যাচ্ছে, মানুষের মেলবন্ধন বা মানুষের মন যেখানে মিলে রয়েছে, আমি চাই সেগুলো মিলে যাক এবং সবটাই এক হয়ে কোথাও সীমান্ত অন্যভাবে সবার সামনে প্রেজেন্ট হবে। প্রোডিউসার হিসেবে তো একটা চ্যালেঞ্জ আছেই, যেহেতু প্রথম সিনেমা, চেষ্টা করেছি কিছু একটা ভালো কিছু একটা বানানোর, এবং আশা করি দর্শকের ভালো লাগবে, এবং সিনেমা হলে দর্শক যাতে আসে সেটাই চাই, এবং আগামী দিনে যাতে সিনেমা হল চলে এবং এইভাবেই যাতে চলতে থাকে, সিনেমা হলে ভালো ব্যবসা হোক, এটাই মানে আমার সব থেকে বেশি মানে সেটাই মানে ইচ্ছে। অ্যাকচুয়ালি আমরা আজকে যতটুকু দাঁড়িয়ে আছি ওই সিনেমার জন্যই দাঁড়িয়ে আছি, এবং যতটুকু লোকে চিনেছে সিনেমার জন্যই চিনেছে। তো চেষ্টা করছি আরও সিনেমা হল বানানোর, যতটুকু জায়গায় আরও অনেকগুলো জায়গায়, কলকাতা শহরে অনেক জায়গায় আমরা আরও সিনেমা হল বানাচ্ছি, SSR সিনেমাস আরও সিনেমা হল বানাচ্ছি। ইয়েস, না সিঙ্গেল না, আমরা এখন কী করছি, আমরা একটু কনসেপ্টটা চেঞ্জ করেছি, আমরা এখন যেখানে যেখানে দেখো সিঙ্গেল স্ক্রিন আর চালানো একটু টাফ আছে, এবং যারা সিনেমা চালাচ্ছে সিঙ্গেল স্ক্রিন তাদেরকে একটু অসুবিধা হচ্ছে, তো আমরা একটু চেষ্টা করছি যে ছোটো ছোটো দুটো করে স্ক্রিন করা, তাতে কী হয় সব রকম সিনেমা চালাতে পারবো, সিনেমা হলগুলো চলবে, এবং সেটাই তো অ্যাকচুয়ালি বিজনেসটা বাড়াতে গেলে তো সিনেমা হল দরকার না অনেকগুলো জায়গায়, সেটাই চেষ্টা করছি। বাংলা ছবি কেন, আমি তো ছবির জয় জয়কারী চাই, সেটা বাংলা হোক, ইরানি হোক, রাশিয়ান হোক, তামিল হোক, হিন্দি হোক, ভালো কন্টেন্ট, ভালো কাজ হলে মানুষকে যেগুলোকে মানুষ যেটাতে স্টিমুলেটেড হবে সেটাই তো ছবি। তো এখন এই সীমান্ত ছবি দেখছো, দুই বাংলাকে একত্রিত করছে, দুই বাংলার ক্রাইসিস নিয়ে কথা বলছে, ভালো তো, তুলে ধরা উচিত তো। শতদীপ আমার খুব কাছের বন্ধু, যে প্রডিউস করছে তার প্রথম ছবি, এবং সুমনদা আমার অনেক দিনের পরিচিত, তাছাড়া রণজয়, মৈনাক, পায়েল তো খুব স্ট্রং অভিনেত্রী আমরা সকলেই জানি, ঈদের স্ট্রং অভিনেতা, ওদের অভিনয় দেখার জন্যই আজকে আসা, আমার আজকে আসাটা হতো না সময়ের অভাবে, কিন্তু সময় বার করে আমি এখানে এসেছি শুধুমাত্র তাদেরকে সাপোর্ট করার জন্য, এদের দরকার। ইট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স, মানে যে একটা মানে টলিউডে আমার ফার্স্ট প্লেব্যাক বলতে পারো এটা। তো দুটো গান গেয়েছি সীমান্তের জন্য, সীমান্ত আজকে রিলিজ হলো আজকে 2nd September, আর দিনটা এই জন্য আরও বেশি স্পেশাল যে আজকে আমার জন্মদিন, তো মানে এটা একজন শিল্পীর কাছে এর থেকে বড় পাওয়ার কিছু হতেই পারে না, তার তার জন্মদিনের দিনে তার ফার্স্ট প্লেব্যাক রিলিজ হচ্ছে, সবাই শুনবে, তো আমি চাই আমার তরফ থেকে মানে পুরো এন্টায়ার টিমকে অনেক অনেক শুভকামনা, বেস্ট উইশেস, যে আমি চাই সবাই সিনেমাটা দেখুক, আর সিনেমাটার মধ্যে যে যে মেসেজটা দেওয়া আছে সেটা সেটা সবাই জানুক। আই হোপ দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে, দারুণ লাগবে সবার, গানগুলো সবার ভালো লাগবে, অর্কদীপ গিয়েছে আর একটা গান, আমি দুটো গান গিয়েছি, সময় আর বিসমিল্লা। তো এই টিমটার সাথে আমি নিজেকে যুক্ত হতে পেরে আমি প্রচণ্ড প্রাউড ফিল করছি, ফিল সো মাচ গ্ল্যাড, থ্যাংক ইউ সো মাচ। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।